আজকে একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রতিসরণে আলো বেঁকে যায়। প্রথমে দেখো, এই বাটির মধ্যে একটা কয়েন নিয়েছি, বাটিটা দূরে সরে গেল, কয়েনটাকে আর দেখা যাচ্ছে না, কেননা বাটির কানাতে কয়েনটা আড়ালে চলে গেছে। এখন যেটা করা হচ্ছে, আমরা ওই বাটির মধ্যে জল ঢালছি কিছুটা, আর দেখো জল ঢালার ফলে কি ম্যাজিকটা হয়। তুমি হঠাৎ করে কয়েনটাকে পুরোপুরি দেখতে পাবে। দেখো, জল ঢালার ফলে আস্তে আস্তে কয়েনটা অল্প অল্প দেখা যেতে শুরু করেছে। এবার দেখো, ওই যে পুরো কয়েনটাই তুমি দেখতে পাবে একটু পরে, আর একটু বেশি করে জল ঢাললে। কেন এমনটি হয়, তার কারণ আলো প্রতিসরণে যখন জল থেকে বাইরে বেরোচ্ছে বেঁকে যাচ্ছে, কিন্তু আমরা আলোর বাঁকা পথ অনুসরণ করতে পারছি না বলে সোজাসুজি কয়েনটাকে আমরা একটু উপরে দেখতে পাচ্ছি, অর্থাৎ তার যা অবস্থান তার থেকে সামান্য ওপরে দেখতে পাচ্ছি। আর সামান্য ওপরে দেখতে পাচ্ছি বলেই বাটির কানা টোপকে আমরা আবার কয়েনটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, জল থেকে যখন বায়ুতে আলো বেরোচ্ছে, তখন আলো বেঁকে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাচ্ছে। তাই যখন আমরা সোজাসুজি আলোর গতিপথ অনুযায়ী দেখব, কয়েনটাকে তার প্রকৃত অবস্থানের চেয়ে ওপরে দেখব। এটাই হয়ে থাকে প্রতিসরণের ফলে, আমরা যে কোনো জলে ডোবা বস্তুকে উপরে দেখি, তাই কয়েনটাকে আমরা দেখতে পাচ্ছি।